নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি প্রোগ্রাম শুরু করছি বিশেষ একটি ট্রফিক এই পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে ধনের খাজনা খাজানা পূরণ হতে চলেছে এই পাঁচ রাশির এবং আবারও বলছি আপনার ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে শনি এবং রাহু এই দুটির নাম শুনলে অনেকেই ভয় পান কিন্তু আমি আবারও বলছি এই কলিযুগে বর্তমান কলিযুগে যদি আপনাকে ধনশালী ব্যক্তিতে পরিণত করতে পারে ধনের খাজানা যদি পূরণ করতে পারে শনি এবং রাহু অর্থাৎ এই শনি এবং রাহুর একত্রে অবস্থান এই নবপঞ্চম রাজ্য এই পাঁচ রাশিকে আগামী দু হাজার এপ্রিলের বাইশ তারিখ পর্যন্ত বাইশে এপ্রিল পর্যন্ত ধনকুবের বানাতে চলেছে অর্থাৎ দু হাজার বাইশের এপ্রিল পর্যন্ত এই পাঁচ রাশি আপনার শনি এবং রাহুল নবপঞ্চম রাজ্যক দেখুন বর্তমানে শনি কিন্তু মকর রাশিতে স্বক্ষেত্রিক যদিও বকরি কিন্তু স্বক্ষেত্রিক এবং রাহু আপনার বৃষ রাশিতে এবং সেখানে কিন্তু স্ব অবস্থান এবং সেখানে রাহু কিন্তু তুঙ্গ গৃহে অবস্থান করছে অর্থাৎ এই রাহু এবং শনির নবপঞ্চম রাজযোগও কিন্তু সৃষ্টি করছে এর ফলে এই পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ সোনার কপাল হতে চলেছে এই পাঁচ রাশির আপনার ধনের খাজনা পূর্ণ হতে চলেছে আবারও বলবো কিন্তু আপনাদের চক্র দেখা একান্তই দরকার আমি আবারও বলছি আপনি বাই বার্থ অর্থাৎ আপনি যখন ছিলেন তার জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান আপনার জিনিসটা দেখা দরকার যে আপনার রাশিচক্রে শনি এবং রাহুল প্লেসমেন্ট এবং বর্তমান দশা অন্তর্দশা আপনার ক্ষেত্রে পারমিট করছে কিনা কিন্তু এই পাঁচ রাশি কিন্তু মালামাল হতে চলেছে আমি আবারও বলছি এই বাইশ দু হাজার বাইশে এপ্রিল অব্দি এই পাঁচ রাশি কিন্তু কপাল খুলতে চলেছে তা কোন কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তার মধ্যে তিনটি রাশি বিশেষভাবে সৌভাগ্যশালী হতে চলেছে তিনটি রাশি এবং দুটি রাশি মধ্যম অর্থাৎ তিনটি রাশি এক্সিলেন্ট দুটি রাশি বেস্ট এবার প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির আপনার এমনিতে শনি হচ্ছে বুধের মিত্র গ্রহ অর্থাৎ বুধের সাথে শনির কিন্তু সম্পর্ক খুবই ভালো অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে এবং এই যে নবপঞ্চম রাজ্য এমনি সৃষ্টি করেছে এবং আপনার রাশি থেকেও কিন্তু পঞ্চম স্থানে শনি এবং নবম স্থানে রাহু এখানেও কিন্তু রাশি থেকেও কিন্তু নবপঞ্চম রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত করবে আমি আবারও বলছি আর্থিক স্থিতি ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন আকর্ষিক ধনলাভ হবে আপনাদের সম্মান মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে এই পাঁচ রাশির মধ্যে নাম্বার ওয়ান রাশি হচ্ছে কন্যা রাশি এবং বিশেষভাবে আপনাদের কর্মযোগ আপনাদের আকর্ষিক প্রাপ্তি শেয়ার মার্কেট গোল্ড চাঁদি থেকে লটারি থেকে ফাটকা থেকে এই সময় কিন্তু অর্থ আপনারা পাবেন দুই নম্বর যে রাশি খুব চর্চিত রাশি অনেকেই প্রচুর কমেন্স আছে আমি কেন বুঝতে পারি না যে স্যার এ রাশি ভালো হচ্ছে না আমি যাদের যাদের হচ্ছে না আমি আবারও বলব নিজস্ব জন্ম ছকটা আপনারা দেখান সঠিকভাবে অশোক যেমন রাখা উচিত নয় তেমনি আপনার গ্রহের যে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করান সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনার রাশির এই শনি অবস্থান করছে এবং পঞ্চমভাবে এই রাহুর অবস্থান এবং রাহু থেকে শনি নবম এবং শনি থেকে রাহু পঞ্চম এই যে নবপঞ্চম রাজ্য আপনার মকর রাশির ক্ষেত্রে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যদয় কিন্তু করতে চলেছে সন্তান লাভ আকস্মিক ধন প্রাপ্তি কর্মযোগ সম্মান বৃদ্ধি বিদেশ থেকে ইনকাম দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্মযোগ কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মক্ষেত্রে প্রমোশন এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে অর্থাৎ দুই নম্বর যে রাশি সে রাশি হচ্ছে মকর রাশি তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি দেখুন রাশিতে আপনার রাহুর অবস্থান এবং ভাগ্য স্থানে ভাগ্যবতীর অবস্থান এটা কারেক্ট নবপঞ্চম রাজ্য কিন্তু সৃষ্টি করছে অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের যারা আপনারা যারা দু নম্বরই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করছেন অর্থাৎ ফট করে আকর্ষিক ধনলাভ চাইছেন এই জায়গাটা কিন্তু আপনাদের দিবে হঠাৎ কোনো দিক থেকে সূত্র থেকে অর্থ পাওয়া আপনার ভাগ্যের সাপোর্ট খুব কম পরিশ্রম করে কিন্তু আপনাদেরকে কিন্তু অর্থ কিন্তু আপনারা এই সময় পাবেন অর্থাৎ খুব একটা পরিশ্রম কিন্তু আপনাদের লাগবে না অর্থাৎ খুব কম পরিশ্রম করে অর্থ আপনারা পাবেন মান সম্মান বিদেশ থেকে লাভ কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্মের জায়গাটা আপনাদের ভালো হবে আকস্মিক ধনলাভ লটারি ফাটকা শেয়ার থেকে এই সময় অর্থ পাবেন যারা স্টক বিজনেসের সঙ্গে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু মহাভাগ্যদয় আপনাদের ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে ধনের খাজনা পূর্ণ হতে চলেছে বৃষ রাশির এরপরের যে রাশির কথা বলবো অর্থাৎ এ তিনটি রাশি হচ্ছে এক্সিলেন্ট রাশি এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তম স্থানে শনি শশ মহাপুরুষ রাজ্য এবং আপনাদের একাদশভাবে এই রাহুর অবস্থান এই নবপঞ্চম রাজ্য আপনাদের আকর্ষিক ধন লাভ করাবে এবং ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে ব্যবসা দাম্পত্য সুখ কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দৈনিক রোজগার কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রের প্রমোশন মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এ সময় আপনাদের বৃদ্ধি করবে অর্থাৎ রাশির ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে আয় এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে এরপরের যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি রাশি ধনভাবে এই রাহু এবং আপনাদের কর্মভাবে এই শনির অবস্থান কর্মপতি কর্মভাবে অবস্থান করছে একাদশ একাদশপতিকে কানেক্ট করে এবং রাহু আপনার ধনভাবে এবং রাহু এবং শনির নবপঞ্চম এই রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনলাভ কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে প্রমোশন কর্মক্ষেত্রে পরিবর্তন যারা চাইছেন এই সম্ভাবনাটা কিন্তু মেষ রাশি কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে আকস্মিক ধনলাভ হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া এই সময়ের মধ্যে অর্থাৎ আগামী এপ্রিল এপ্রিল মাস অর্থাৎ দু হাজার বাইশে এপ্রিল পর্যন্ত এই যোগ কিন্তু আপনাদের চলবে এই পাঁচ রাশি কিন্তু ধনের খাজনা ধনের বরদান পেতে চলেছে এই পাঁচ রাশি অর্থাৎ মেষ রাশি ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্মপ্রাপ্তি ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাওয়া এবং মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া শশন মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা এ সময় কিন্তু মেষরাশি ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে এবং ভাগ্যোদয় ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ মেষরাশি ক্ষেত্রে আপনাদেরও ভাগ্যের তারা কিন্তু আকাশে ফুটতে চলেছে খাজনা খাজানা আপনাদের ধনের খাজানা পূরণ হবেই আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যদি আপনার এই পাঁচ রাশির মধ্যে আপনি যদি হন এবং রাহু এবং শনি আপনার রাশিচক্রে যদি স্ট্রং থাকে আমি আবারও বলছি এই কলিযুগে যদি একমাত্র অর্থ দিয়ে থাকে অর্থ কার গ্রহ হয়ে থাকে শনি রাহু এই হচ্ছে অর্থের মেন ভাণ্ডার অর্থাৎ আপনার রাশিচক্রে দেখতে হবে শনির অবস্থান আপনার রাশিচক্রে দেখতে হবে রাহুর অবস্থান অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে কিন্তু দেখা দরকার যাদের মিলছে না তারা অবশ্যই নিজস্ব জন্মছক দেখান নমস্কার